মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস তোমরা হয়তোবা বেঙ্গল ট্যাটের প্রিপারেশন করছো বা ত্রিপুরা টেটের প্রিপারেশন করছো বা ভারতবর্ষের অন্য কোনো জায়গার অন্য কোনো টেটের জন্য প্রিপারেশন করছো বা হোক সেন্ট্রাল ট্যাটের জন্য প্রিপারেশন করছো এবার বিগত দিনে তোমরা অনেকবারই আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছো যে স্যার আমরা ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু কলেজ থেকে বিএড করছি বা ডিএলএড করছি বা অন্য কোনো কোর্সে আছে যেটা শিক্ষকতা সম্পর্কিত এবার ওই কলেজটা বৈধ কিনা সেটা সম্পর্কে আমাকে জানান তো তোমরা আমাকে অনেকবার এক দুবার নয় অনেকবার কল করেছো অনেকবার মেসেজ করেছো আমার থেকে জানার চেষ্টা করেছো এবং তোমরা জানো যে আমি যখনই তোমাদেরকে কিছু একটা তথ্য দিই সেটা ট্রু হয় ঠিক আছে আর ফালতু তথ্য তো আমরা দিই না প্রসঙ্গ তো আমি তো দিই না প্রসঙ্গ তা কোনো হবে না এবার আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের দুশো তিপ্পান্নটি কলেজকে দু হাজার তেইশ পঁচিশ সেশনে নেওয়ার থেকে বিরত রাখা হয়েছিল কলকাতা কোর্টের যে নির্দেশে এসেছিলো তারপর কতটা কলেজ দুশো তিপ্পান্নটি কলেজ এবার দুই প্রথমে ইটা নিই দুশো তিপ্পান্নটি এবার আট দুই দু হাজার চব্বিশ কত তারিখ আট দুই দু হাজার চব্বিশ তারিখে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির তরফ থেকে একটা পাবলিক নোটিশ যারা জারি করা হয় যে পত্রিকায় এবার ওই পত্রিকায় জারি করা যে নোটিশ ছিল সেখানে আমরা দেখলাম দুশো তিপ্পান্নটি কলেজের মধ্যে অলমোস্ট নাইনটি সিক্স কলেজকে ওরা বাতিল করে দিয়েছে এবং বাকি যে ওয়ান ফিফটি সেভেন কলেজেস রয়েছে সেগুলিকে পারমিট করা হয়েছে যে তোমরা দু হাজার তেইশ পঁচিশ সেশনে ভর্তি নিতে পারবে এবার এই সম্পর্কে তো অনেকের অনেক প্রশ্ন থাকে যেমন স্যার আমরা আগে করে নিয়েছি তাহলে কি আমরা বৈধ যে স্যার আমরা এখন করছি দু হাজার বাইশ চব্বিশ সেশন আছে সেটা কিন্তু বহুত বড় একটা প্রশ্ন দু হাজার বাইশ চব্বিশ সেশানে আমরা অলরেডি ওইখানে আছে তাহলে কি আমরা বৈধ আমরা যদি এখনও ওই ছিয়ানব্বইটি কলেজের মধ্যে থাকি যেগুলি বি এর প্রশিক্ষণ দিচ্ছে বা ডিএলএডের প্রশিক্ষণ দিচ্ছে তাহলে কি আমরা বই তো এরকম অনেক প্রশ্নের উত্তর তোমরা আমার কাছে চেয়েছো আজকের এই ক্লাস থেকে তোমরা সংক্ষিপ্ত আকারে একদম প্রিসাইজলি তোমরা সেই উত্তরগুলি পেয়ে যাবে এবং আমরা পাঁচ মিনিটের মধ্যে আমাদের ক্লাসটি শেষ করার চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়েই যাবে তোমরা জানো সো হ্যালো এভরিওয়ান আই ওয়েলকাম অল অফ ইউ টু টার্গেটেড তো চলো শুরু করি বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি যেটা ওয়েস্ট বেঙ্গলের একটা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির তরফ থেকে যে বা তার অন্তর্গত যে সমস্ত কলেজ বিএড বা ডিএলএড করায় এবার ওই সমস্ত কলেজের অনেক বলতে পারে অনেক সমস্যা ছিল যেমন পরীক্ষাঠামোগত সমস্যা শিক্ষকের অভাব বা যেমন ফায়ার সার্ভিসের যে পরীক্ষাঠামোগত যে ফ্যাসিলিটিগুলো থাকার প্রয়োজনীয়তা রয়েছে মানে ফায়ার সম্পর্কিত সেখানে সার্টিফিকেশান থাকে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থাপনা থাকে না এবার হোক ক্লাসের সমস্যা হোক পরিকাঠামোগত বা অন্যান্য অনেক সমস্যা রয়েছে ঠিক না তো সেই সমস্যাগুলির কারণেই তো তাদেরকে বাতিল করা হয়েছে এবার এখানে পাবলিক নোটিসে কী বলা হয়েছে বলছে পার্সিয়েন্ট টু দ্য অর্ডার ডেটেড আট দুই দু হাজার চব্বিশ তোমরা দেখতেই পাচ্ছো পাস্ট ইন ডব্লিউপিএ থার্টি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর অলক চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মানে এই দুজনের যে লড়াইটা হয়েছিল অ্যান্স দ্য ইউনিভার্সিটি হ্যাভ পাবলিশজ দ্য নন এফিলিয়েটেড কলেজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ তো তোমার তোমরা তোমাদেরকে আমি বল দিই এখানে যে নন এফিলিয়েটেড কলেজের নাইনটি সিক্স কলেজের যে লিস্টটা আমি সবগুলি পরে তোমাদের সময় নষ্ট না এইগুলির লিস্ট তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা লিঙ্কে ক্লিক করে চেকআউট করে নাও যে তোমার কলেজের নাম এইখানে আছে কি না ফর দ্য ফর দ্য ইয়ার দু হাজার তেইশ চব্বিশ মানে দু হাজার তেইশ চব্বিশে ওরা কী করতে পারবে না ওরা ভর্তি নিতে পারবে না অ্যাজ অন ডেট বাট আর পাবলিক অ্যাট লার্জ আর হেরবে ইনফর্ম দ্যট কলেজেস আর নট এল এন্টাইল টু টেক অ্যাডমিশন অফ বিএড কোর্স দু হাজার তেইশ পঁচিশ কী হবে দু হাজার তেইশ থেকে পঁচিশ আর যদি তেইশ পঁচিশ সেশন হয় তাহলে তো তেইশেই ভর্তি নেবে তাহলে সেই ক্ষেত্রে তারা ভর্তি নিতে পারবে না ঠিক আছে তো সেটা আশা করি তোমরা বুঝে গেছো এবার ছিয়ানব্বইটি কলেজ কী কী আছে সেটা তো তোমরা ওই লিঙ্কের কী কলে পেয়ে যাবো যেমন এরকম করে তোমাদেরকে এখানে কলেজের নাম অ্যাড্রেস দেওয়া আছে সেটা তো আছে আবার এটাও বলে দিই এই যে পিকচারটা আমি ওয়েস্ট বেঙ্গলের একটা চ্যানেল সেটা এস জি টিউটোরিয়াল গাইড হতে হবে সেখান থেকে নিয়েছিলাম তো যদি কোনো কারণে কারোর যদি এটাও বলে থাকে যে আপনি আমাদের থেকে ফটোটা নিয়েছিলাম আর কি কপি একটা পেপারের একটা ঠিক জাস্ট এজ ইট ইজ তো এখানে একটা কথা বলতে চাই যারা দু হাজার বাইশ চব্বিশ এসে এই সমস্ত কলেজ থেকে করছে ফর এন এক্সাম্পল ঠিক আছে তো তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যারা আগে করে নিয়েছ তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু যারা বর্তমানে এই সমস্ত কলেজে ভর্তি নিয়ে নিয়েছ আমি তোমাদের সবাইকে বলি তোমরা আশা করি এখানে হবে না যেহেতু ওই ইউনিভার্সিটির তরফ থেকেই বলা হচ্ছে ঠিক আছে তো তোমাদের হয়তো বা সেখান থেকে রিটার্ন ব্যাক করতে হবে এবং অন্যান্য জায়গায় যেগুলি অ্যাফিলিয়েটেড আছে সেখানে ভর্তি নিয়ে নিতে হবে তো নিজের ভবিষ্যটাকে রিক্সে না রেখে তোমরা যে সমস্ত কলেজগুলি অ্যাফিলিয়েটেড আছে ওয়ান ফিফটি সেভেন তো ওইখানেই অ্যাফিলিয়েটেড হয়ে গেছে আর অনেকগুলি আছে যেগুলি অ্যাফিলিয়েশন প্রাপ্ত সেখান থেকে নিয়ে নাও এবং যদি আজকেও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও কারণ যে কোনো লেটেস্ট যে কোনো ভ্যালিড ইনফরমেশন তোমরা শুধুমাত্র এই চ্যানেলেই পাবে তো এই কথাগুলি বলে আমাদের সেশনটা আজকে শেষ করছি যে কোনো প্রশ্ন হলে তোমরা জিজ্ঞেস করবে এবং পাঁচ মিনিটের মধ্যে ক্লাস শেষ করে নিলাম যেটা বলেছিলাম